হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তাহলে সবাই ঘরে খুব খুব ভালো থেকো আর আমি এখানে বানিয়েছি সানডে লাঞ্চ তো গেস্ট আসছিলো তার জন্য আমি কী কী রান্না করেছি তাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে দেখতে পাচ্ছ এখানে নিয়ে যে মাছ এখানে মটন আর এখানে আছে চিকেন আর এখানে সব কিছুর মশলা এখানে আদা রসুন পেস্ট আর এখানে আছে জিরা আর লঙ্কার পেস্ট আর এখানে আছে চিকেন চিকেনের জন্য সব কিছু মিশিয়ে পেস্ট বানানো হয়েছে তো দেখো দেখতে থাকো সবটা তো দেখানো যাবে না তো মটনটা আমি আগে তোমাদের দেখিয়ে দিই মটনে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপরে দিচ্ছি লঙ্কার পেস্ট লঙ্কা আর জিরার যে পেস্ট সেটা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো ওর ভিতরে হলদি তাহলে দেখতে পাচ্ছ হলদির গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো দই লবণ দিয়ে দেওয়া হয়েছে এখন দেব দই দিয়ে ভালো করে মেখে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে মটনটা ভালো করে মিক্স করে ম্যারিনেশন করে যদি রেখে দেওয়া যায় তাহলে রান্না করলে তার টেস্টটা একটু আলাদাই হয় আর এখানে হবে মটন কষার মতন হবে না ঝলঝল হবে না তাহলে দেখতে পাচ্ছ সব মশলা এখানে আমি মিশিয়ে নিয়েছি আর এখন এটাকে ভালো করে মিক্স করে তারপরে রেখে দেবো এক ঘন্টার জন্য আর তোমাদের আমি একটা একটা করে সব কিছু একটু একটু দেখিয়ে দেবো আর চিকেনটা দেখানো হচ্ছিল না এইটা রেডি করতে করতে ওইদিকে চিকেনটা বসানো হয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছ মটনটা ওই রেডি করে রেখে দিয়েছি আর এদিকে চিকেনটা প্রায় হয়ে আসছে আর এদিকে আমি ডাল সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল মুগ ডালটা ফুটে আসলে আমি এটাকে একটু ফোড়ন দিয়ে দেবো তাহলে দেখতে পাচ্ছ মুগ ডালটা প্রায় ফুটে আসছে আর এখানে ফোড়নের জন্য আমি তেল শুকনো লঙ্কা জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি আর তার ভিতরে আমি ডালটা ঢেলে দেব তাহলে ডালটা আমি ঢেলে দিলাম এখন ডালটা ফুটে আসলে ডালটা নামাইয়ে রাখবো আর এখন পাম্পলেট মাসে রেডি করে নেব তাহলে আমার শাশুড়ি মা তো এখানে মটন চিকেন এসব কিছু খাবে না তো পামপলেট মাছের একটা কচু দিয়ে তরকারি রান্না করব। তাহলে ডালটা ওদিকে রেডি হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু ফুটে আসলে ডালটা ধনে পাতা দিয়ে ডালটা নামিয়ে নেবো আর এদিকে দেখো চিকেনটায় জল দিয়ে দেওয়া হয়েছে আর চিকেনটাও প্রায় রেডি হয়ে আসছে আর এখানে ডালটাও প্রায় রেডি হয়ে গেছে এখন একটু ধনে দিয়ে ডালটা আমি নামিয়ে নেব তাহলে ডালটাও দিকে রেডি হয়ে গেছে এখন আমি পাম্প্লেট মাছটাকে রেডি করে নেব তাহলে দেখতে পাচ্ছ এখানে পাম্পলেট মাছ একটা ভাজা হয়ে গেছে এটাকে আমি কচু দিয়ে রান্না করব। আর এত দারুণ টেস্টি হয়েছিল এভাবে রান্না করলে ভীষণই টেস্টি হয় তাহলে দেখতে পাচ্ছ মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আর এর ভিতরে আমি দিয়ে দেবো একটু জিরা আর একটা মশলা গুলিয়ে রেখেছি হলুদ লঙ্কা জিরা আর একটু লবণ সেইটাকে ঢেলে দেবো আর এর ভিতরে একটু টমেটো কেটে দিয়ে দেব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু টমেটো দিয়ে দেবো এইভাবে কচুর তরকারি রান্না করলে কচুটা ভীষণই টেস্টি হয় তাহলে দেখতে পাচ্ছ প্রায় টমাটোটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি এর ভিতরে কচুগুলো দিয়ে দিচ্ছি আর কচুগুলো হচ্ছে গাঠি কচু এটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি একটু হলে ভালো হবে না কলা ঢলা চুলকাতে পারে তার জন্য আমি ভালো করে আগের থেকে সিদ্ধ করে নিলাম আর এখন ভালো করে ভেজে আমি এর ভিতরে জল দিয়ে দিচ্ছি এখন মাছটাকেও দিয়ে দেবো ভিতরে দিয়ে একটা দু তিন মিনিট জাল হলে আমি এটাকে নামিয়ে নেবো তাহলে মাছের তরকারিটাও রেডি হয়ে গেছে এখন আমি এদিকে আর একটা পাম্পলেট মাছের মশলা বানাবো তাহলে এখানে আমি নিয়েছি আদা রসুন রসুন আদার পেস্ট আর লঙ্কার গুঁড়ি জিরার গুঁড়ি আর অ্যারারুট পাউডার আর একটু লবণ দিয়ে মা আর একটু হলদি পাউডার দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব মাছটাকে ভালো করে মাখিয়ে মশলাটা তারপরে একটু পাঁচ মিনিট রেখে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো ওর ভিতরে দিয়ে ভালো করে মাছটাকে আমি ফ্রাই করে নেব আর এরকম ফ্রাই মাছ খেতে ভীষণই টেস্টি হয় তাহলে দেখতে পাচ্ছ মাছে একটু মাছ কান্দে মাছ কেটে নিয়েছি যার জন্য মশলাটাও তার ভিতরে দিয়ে দিতে হবে এভাবে আর এখন ভালো করে মাছটাকে আমি ভেজে নেব তাহলে দেখতে পাচ্ছ মাছটাকে আমি প্রায় ভাজা হয়ে গেছে এখন মাছটাকে নামিয়ে নিয়ে মটনের জন্য রেডি করে নেব। তাহলে এখানে আমি মাছটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর মটনের জন্য যে আলুটা থাকে ওই মাছের তেলে আমি এটাকে ফ্রাই করে নেব তাহলে এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা হওয়ার পরে দিয়ে দেবো একটু মশলা মটনটা দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজটা একদম গোল্ডেন কালারের মতন ভাজা করতে হবে তাহলে পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা কাঁচা থেকে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে তো খেয়াল রাখবে যে পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হতে হবে তাহলে দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মটনটাকে এর ভিতরে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি দু তিনটা ছিটি মেরে দেবো হয়ে যাবে মটনের কারি মশা মানে মশালা মটনকারি একদম যেরকম থাকে না কষা কষা টাইপের একদম কম জল থাকবে সেই টাইপেরই বানাবো তাহলে দেখতে পাচ্ছ মটনটাকে এভাবে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিতে পারে আলুগুলো ওর ভিতরে দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যার জন্য এটা দিলে কি হবে কালারটা ভালো আসবে তাহলে দেখতে পাচ্ছ মশলাটা এভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মাংসটাকে ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখতে পারবে যে যখন মশলাটা তেল ছেড়ে দিচ্ছে তখন আমরা এটাকে কুকারের মধ্যে দিয়ে দেবো আর এখন আমি এটাকে আলুটাও দিয়ে দিচ্ছি এখন সব কিছু হয়ে যে হয়ে গেছে তোমাদের সাথে আর দেখানো হলো না আমার আর এখন দেখো আমি কি কি আজকে রান্না করেছি ডাল রায়তা মাটন চিকেন আর পাম্পলেট মাছ আর তার সাথে বিরিয়ানিও আছে বিরিয়ানিটা তোমাদের সাথে দেখানো হলো না তাহলে বিরিয়ানির এখন আমি এইটা সব রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ বিরিয়ানিটাও খুব সুন্দর দারুণ কালার আসছে আর বিরিয়ানিটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। আর আমি আর কেমন লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই খুব খুব ভালো থাকবে